হঠাৎ একদিন বালিশের সাথে মাথা লাগায় আল্লাহর বান্দা যুবক চিন্তা করে এই জীবনে এমন কোন অপরাধ নাই আমি করি নাই আমার চারটা বন্ধু ছিল দুনিয়ার জমিনে তারাও এক এক করে অন্ধকার কবরে চলে গেছে ওই কবরের মধ্যে কি অবস্থা কোন হালাত আমি তো চোখে দেখি না জানিও না কি অবস্থায় অন্ধকার কবরে আছে চিন্তায় পড়ে গেল তাদের মতো হয়তো আমিও তো একদিন মৃত্যুবরণ করব এরকম ভাবে চিন্তা করতে করতে ফজরের আযান কারের মধ্যে চলে আসলো ওই বান্দা ওযু বানাইয়া ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হই ফজরের নামাজের পর সবাই যখন চলে গেল এলাকার মানুষ তারে দেইখা কিছু ভয় পাইছে ব্যাপার কি এই ডাকাত না জানি আবার মসজিদের ইমাম সাহেবরে মারতে হইছে আর যখন সবাই চলে গেল নামাজ পড়িয়া ওই আল্লাহর বান্দা যুবক মসজিদের ইমাম সাহেবের কাছে গেল ইমাম সাহেব রাগ থেকে ডাক দেয় বলে হুজুর আপনি ভয় পাবেন না আমি অন্য দিনের মতন গরম মেজাজ নিয়ে আপনার কাছে আসি নাই আল্লাহর বান্দা মসজিদের ইমাম ওই বান্দারে নিজের রমে নিয়ে গেলেন বসায়া দিলেন বলে ভাই বলেন কেন আপনি আমার কাছে আসছেন কি প্রয়োজন বলেন কি খেদমত করতে পারি ওই আল্লাহর বান্দা যুবক মসজিদের ইমাম সাহেবের হাত ধরে কান্না আরম্ভ করলে না ডাক দেয়া বলেন হুজুর গো এই জীবনে কত মানুষ মারলাম কত মানুষের হক মাইরা খাইলাম কত মানুষের উপর জুলুম করলাম কত জিনা ব্যভিচার করলাম কত ডাকাতি করলাম কত মানুষের টাকা পয়সা লুটপাট করে খাইলাম ও হুজুর আমার যত সাথিয়া ছিল সবাই অন্ধকার কবরে চলে গেছে আমার দিলের মধ্যেই ভয় ডুইকা গেছে আমি যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাই জাহান্নাম স্যার আল্লাহর কাছে কিছু পাবো না কারণ আমিও তো একজন মুসলমান হুজুর আপনি বলে কার কাছে গেলে আমি আমার জীবনটা পরিবর্তন করতে পারবো মসজিদের ইমাম সাহেব ভালো একটা পরামর্শ দিয়া দিলেন বলে আল্লাহর বান্দা যুব ওই যে সামনে নদী দেখা যায় ওই নদীটা পার হইয়া জঙ্গলার কাছাকাছি ছোট্ট একটা কুড়ের ঘর ওই ঘরের মধ্যে বসবাস করেন জগৎ বিখ্যাত ওলি আবুল হাসান খেরকানি রহমতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত ওলি আবুল হাসান খেরকানি রহমতুল্লাহি আলাই ওনার পরামর্শ নিয়ে যদি চলো আশা করা যায় তোমার জীবনটা বদলায়া যাবে আল্লাহর বান্দা যুব নদী পার হইলেন খবর নিতে 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 এক লোককে জিজ্ঞাসা করলেন আপনাদের এই দেশের মধ্যে আবুল হাসান খেরকানি নামে ওই আল্লাহর ওলি কোন জায়গায় বসবাস করে মানু ডাক দিয়া কইরে যুব ওই যে সামনে একটা ঘর দেখা যায় কুড়ের ঘর এই রাস্তা দিয়ে হাইটা যাও রাস্তার মাথায় দেখবা জঙ্গলের নিকটবর্তী ওই ঘরটাই হলো আবুল হাসান খেরকানি রহমতুল্লাহি আলা আল্লাহর বান্দা যুবক অগ্রসর হইতে হইতে ঘরের কাছে গিয়ে ডাক দিলেন আবুল হাসান আপনি কি বাড়িতে আছেন নি ঘরের ভিতর থেকে একজন মহিলা আওয়াজ দিল কে তুমি যুবক বলে আমি আগন্তুক একজন যুবক বহু দূর থেকে আসি আবুল হাসান খেরকানির উদ্দেশ্যে মহিলা মেজাজ গরম করে ডাক দেয়া বলে ওরে যুবক কেন আসছো ওই বেয়াদবের কাছে তাড়াতাড়ি বাড়িতে চলে যা তার মতন খারাপ মানুষ দুনিয়ায় নাই কেন তার কাছে আসছো যা বাড়িতে চলে যা ঘরের ব্যবহার খারাপ এমন বিবি আমগ সমাজে দুই সাইডটা আছে স্বামীর খায় স্বামীর পরে আবার স্বামীর বদনাম করে আছে না নাই কথা ক আবার অ্যাকাউন্টটা নিজের নামে খুলে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই
তাদেরকেই বলা হয় নিমক হারাম যে দুনিয়ার মানুষ মানুষের নিমক হারামি করে সে আল্লাহর সাথে গাদদারি করে আমার কথা না আল্লাহর কোরআনের কথা নবীর হাদিসের কথা যাই হোক সেদিকে যাব না আবুল হাসান খেরকানি খারাপ ওই আল্লাহর বান্দা যুবক গরের ব্যবহার ভালো না সুজা রাস্তা দললেন বাড়ির দিকে রওনা হয় কয়েকজন আল্লাহর বান্দা ওইখানে কাজ করতেছে যাদেরকে একটু আগে জিজ্ঞাসা করে লোকে সান্দানি ছিল ডাক দেয়া বলে কি রে যুবক আবুল হাসান খেরখানিকে তুমি কি পাও নাই তোমার কি কাজ শেষ এত তাড়াতাড়ি ফিরে আসলা কই ভাইজান তালাশ করছিলাম কিন্তু ঘরের ব্যবহার ভালো না ওই লোকেরা ডাক দেয়া বলে না যুবক না আমরা জানি উনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি কই তিনি খুব ভালো মানুষ বলে কোথায় তারে পাওয়া যাবে ঘরের মধ্যে তো নাই বলে তুমি এই রাস্তা দিয়া এই রাস্তাটা সোজা জঙ্গলের ভিতরে ঢুকছে এই রাস্তা দিয়া সামনের দিকে আগাও কারণ আবুল হাসান একজন গরিব মানুষ সারা দিন জঙ্গলার থেকে কাঠ কাইটা বাজারে বিক্রি করিয়া সংসার চালায় সে একজন গরিব মানুষ আজ বর্তমানে আমগো সমাজে গরিবদের কোনো সম্মান নাই কোনো দাম নাই নবী বলেন আমার উম্মত এমন আছে রিস্কা চালায় জমিনে হাল চাষ করে কিন্তু সে নিজে আল্লাহর ওলি নিজেও জানে না আছে না নাই নবী বলেন আমার উম্মতের মধ্যে রিস্কা চালায় আল্লাহর ওলি নিজেও জানে না জমিনের মধ্যে কৃষি কাজ করে আল্লাহর ওলি সে নিজেও জানে না দেখবেন এই বান্দাগুলো মুয়াজ্জিন যখন আজান দিবে ওই জমিনের মধ্যে ওযু বানাইয়া আল্লাহর নামাজে দাঁড়ায়া যা আল্লাহু আকবার কত আল্লাহর বান্দা আছে দেখবেন রিস্কা চালায় সিঞ্জি চালায় অটো চালায় নামাজের সময় হয়ে গেলে গাড়িটা দাঁড় করায় নামাজ পড়ে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই নবী বলেন আমার উম্মতের মধ্যে কত গরিব আছে আল্লাহর ওলি আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল লাগে না ডকুমেন্ট লাগে না কোন ডক্টর ডিগ্রি লাগে না মুফতি মুহাদ্দিস হওয়া শর্ত না একজন সাধারণ মানুষ যদি হক হালাল ভাবে চলে আল্লাহর যদি ইবাদত বান্দেগি করে সেও আল্লাহ পাকের ওলি হইতে পারে এবার আল্লাহর বান্দা যুব জঙ্গলা রাস্তা ধরে হাঁটতেছেন সামনের দিকে অগ্রসর হয় হাঁটতে হাঁটতে সামনের দিকে হাঁটতেছেন পথ চলতে চলতে হঠাৎ করে তাকায়া দেখেন সামনের দিক থেকে একটা বিশাল বড় জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ ওই বাঘের উপর কে যেন সওয়ার হইয়া মাথার মধ্যে পাগড়ি হাতের মধ্যে একটা লাঠি নিয়া তার দিকে ঘুরছে আল্লাহর বান্দা যুবক এই দৃশ্য দেখা ভয় দিছে দৌ আল্লাহর বান্দা আল্লাহর ওলি ডাক দেয়া বলে ওরে যুবক ভয় পাওয়ার কোনো অবকাশ নাই কেন তুমি ভয় পাও কারণ আমরা আল্লাহর গোলামি করি আর এই বাঘ আমাদের গোলামি করে নবী বলেন দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলামি করবে মানুষ ব্যতীত সমস্ত মখলুক ওই বান্দার গোলামি করে দুনিয়ার জমিনে যারা একমাত্র আল্লাহরে ভয় করবে দুনিয়ার সমস্ত মখলুক তারেও ভয় করবে কথা বলেন না কেন আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই ডাক দেয়া বলে ওরে যুবক দাঁড়াও দৌ দিও না কেন তুমি ভয় পাও কারণ আমরা আল্লাহর গোলাম আর এই বাঘ হইল আমাদের গোলাম কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তোমাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য আর তোমাদেরকে ব্যতীত যত মাখলুক দুনিয়ায় সৃষ্টি করছি সবাইরে আমি আল্লাহ বানাইলাম তোমাদের সেবার জন্য হাতি আমাদের সেবা করেনি
বলেন না কেন গরু আমাদের সেবা করিনি খেদমত করিনি বলেন না কেন এরকম ভাবে প্রত্যেকটা মাখলুক আল্লাহ পাক মানুষের সেবার জন্য গোলামীর জন্য বানাইলেন আল্লাহর বান্দা যুবক তাকায়া দেখে দূর থেকে দেখছিলাম হাতের মধ্যে একটা লাঠি আসলে এটা কোনো লাঠি না জঙ্গলার হিংস্র একটা অ্যানাকোন্ডা সাপ বাগের উপর সওয়ার হইয়া সাপরে লাঠি বানাইয়া ইবার বাগের উপর সওয়ার হইয়া সাপরে লাঠি বানাইয়া বাগের উপরে চাবুক মারে চাবুক যাতে তাড়াতাড়ি রাস্তা গায় আ নবীর উম্মত আপনারা জানেন ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত যখন রাজ্য সারিয়া জঙ্গলায় চলে গেলেন বড় একটা পাহাড়ের গুহা যেখানে ঝর্ণা ছিল রাত্রটা একটা বরকতি রাত্র ছিল তিনি গোসল করলেন আল্লাহর ইবাদত করবেন একটু স্পেশাল ভাবে ইবাদত করবেন সবে বরাতে রাতে ইবাদত করি নি আমরা বলেন না কেন লাইলাতুল কদর রাতে ইবাদত করি কিনা বলেন ওই রাত্রটা একটা পূর্ণময় রাত্র ছিল বলে খের বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাই ঝর্ণার পানি একটু ঠান্ডা বেশি কতক্ষণ ঠিক না বেটি সময় সম গোসল করার পর একটু ঠান্ডা লেগে গেছে আগুন তাচ্ছেন গরম তাচ্ছেন গরম কোনো তাপ হইলে একটু আরাম হইতো ইবাদত করতে শান্তি পাইতেন হঠাৎ করিয়া ওনার পিষ্টের মধ্যে কে যেন একটা গরম জিনিস দিয়ে তাকে আবৃত করলেন আল্লাহর কসম করে বলি কিতাবের মধ্যে আছেন সারা রাত্র আল্লাহর ইবাদত করলেন ফজরের পর দেখা গেল যে জিনিসটা তার পিঠের মধ্যে বৈশা তাপ দিলেন এইটা সাধারণ কোন জিনিস নয় একটা জঙ্গলের বড় সাপ যেই সাপ সুলাইমান পয়গম্বর জেলেদের সাথে নদীর মধ্যে মাছ ধরে ক্লান্ত হয়ে সমুদ্রের তীরে শুয়ে গেছেন আর ওই জেলের মেয়ে দেখে আমার বাবার সাথে যে যুবকটা নতুন জয়েন করছে মাছ ধরায় তারে বিশাল বড় একটা সাপ সূর্যের তাপ যেন না লাগে সূর্যের ছায়া দিয়ে রাখছেন আমার কথা নয় কোরআনের কথা ওই যে উলামায়ে কেরামরা এখানে আছেন ওই জেলের মেয়ে পাগল হয়ে গেছে ও বাবা কেমন অজুয়ান তোমার সাথে কাজ করাও তুমি তারা চিনো না এখনো তারা তো তুমি চিনো না সে দুনিয়ার সাধারণ মানুষ না আমি নিজের চোখে দেখলাম তোমাদের জন্য যে খানা নিয়ে আসতেছি ওই নওজোয়ানকে ওই যুবকরে বড় একটা সাপ তার ছায়া দিয়ে রাখছেন সুবহানাল্লাহ কইতেন বলো খেয়ারে বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাই আল্লাহকে পাওয়ার জন্য রাজ্য ছেড়ে দিলেন বলেন তো আল্লাহরে পাইছেনি বলেন না আল্লাহকে পাইছেনি বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আল্লাহু আকবার কত পরিবর্তন অতএব পরকালে দুনিয়ায় কষ্ট করছেন দুনিয়ার ফকির কিন্তু পরকালের বাদশা ঠিক না বেঠি আবুল হাসান কেরকানি রহমাতুল্লাহ আলাই বাগের উপর থেকে নামলেন আর ডাক দেয়া বলে যুবক কি বলবা কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি তোমারে তুই অঞ্চলে দেখি নাই কেন আসছো বলো আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলেও আল্লাহর ওলি আমি আপনার কাছে একটা নিয়ত করে আসছি একটা উদ্দেশ্যে আসছি সারা জীবন ভর আমি অপরাধ করলাম পাপ করলাম সারা জীবন ভর আমি গুনাহ করে কাটাইলাম আপনার কাছে এই জন্য আমি আসছি আমার জীবনটা পরিবর্তন করার জন্য আপনি আমাকে সবকে দেন আপনি আমারে নসিহত করেন কিভাবে চললে আমি আমার জীবনটা পরিবর্তন করতে পারবো কোন পথে চললে আমি মালিকের জান্নাত পাবো কোন পথে চললে আমি রবকে পেয়ে যাবো আর যুবক ডাকডা বলে ও আল্লাহর ওলি আপনি কত বড় একজন আল্লাহর ওলি আমি যখন আপনার ঘরের দরজায় নক করলাম আপনার সন্ধান যখন করলাম
আপনার ঘরের ব্যবহার এত খারাপ কেন আপনার বিবি আপনারে গালি সারা কোনো কথা বলে না এবার আল্লাহর ওলি ডাকডা বলের যুবক কতক্ষণ গালি শুনছো বলে মাত্র কয়েক সেকেন্ড বলে কতক্ষণ তুই গালি শুনছো কতক্ষণ ব্যবহার দেখলা বলে বেশি সময় না আল্লাহর ওলি মাত্র কয়েক মিনিট কয়েক মিনিটও হবে না আল্লাহর ওলি আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাই ডাক দেয়া বলে রে যুবু দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আমার বিবি আমার সাথে এমন ব্যবহার করে আর আমি ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক আজকে এত নেয়ামত আমারে দান করেছি আমার বিবি চল্লিশ বছর পর্যন্ত আমার সাথে এমন খারাপ আচরণ করে এত দুর্ব্যবহার করে আমার গালি দেয় তোর মতন হাজার হাজার কত মানুষ আমার কাছে আসে একই কথা বলে আমি তার আচার ব্যবহারে আমি কর্ণপাত করি নাই আমি বেজার হই নাই আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি আর তাকে আমি আমার জীবনের সাথী বানাইয়া সামনের দিকে অগ্রসর হতে লাগলাম আল্লাহ পাক তার কারণে আমার জীবনে এত সফলতা আজকে দান করেছি কারণ বিবি যতই খারাপ হোক আল্লাহর সৃষ্টি মাখলুক কথা কোন ঠিক না বেটি সন্তান যতই খারাপ হোক আল্লাহর সৃষ্টি মাখলুক মা বাবা যত পাগল হোক আল্লাহর সৃষ্টি মাখলুক অতএব আল্লাহ পাক বলেন ও নূহ পয়গম্বর আমাকে ভালোবাসার আগে আগে আমার মাখলুককে ভালোবাসতে শিখো তারপর আমারে ভালোবাসবা এই কথার ব্যাখ্যা অনেক লম্বা সেদিকে আগাবো না অতএব আল্লাহর ভয় যখন একটা মানুষের মধ্যে চলে আসে যখন বান্দা আপনি বুঝতে পারবেন সারা জীবন গুনাহ করে কাটাইলাম না এখন আর গুনাহ করা যাবে না জাহান্নামের দলের মধ্যে থাকা যাবে না আমি আমার জীবনটা পরিবর্তন করতে চাই আর সারা জীবন সুদ খাইলেন সারা জীবন ঘুষ খাইলেন এতিমের মাল আত্মসাৎ করলেন জবানটাতে মিথ্যা বললেন মানুষে ঠগাইলেন প্রতিবেশীর হক মাইরা খাইলেন আব্বা আম্মা নাফরমানি করলেন সন্তানের হক নষ্ট করলেন সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করেন নাই সারাটা জীবন মিথ্যা বললেন সারা জীবন ডাকাতি করলেন রংবাজি করলেন সারাটা জীবন মাস্তানি কম করেন নাই কত মানুষ আপনার হাত দিয়ে খুন করলেন কত মানুষকে গুম করলেন জবানটা নাড়িয়া মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করলেন জবানটা নাড়িয়া সমাজের মধ্যে ফেতনা ফাসা সৃষ্টি করলেন যখন বান্দা বান্দি আপনি বুঝতে পারবেন এটা গুনার কাজ ছিল গুনাহের জিন্দগি এতদিন আমার কাছ থেকে অতিবাহিত হয়েছে না আমি আর গুনা গুনাহের রাস্তা থাকতে চাই না জাহান্নামের রাস্তার মধ্যে আমি থাকতে চাই না কারণ আমারও তো মৃত্যু হবে আমারও তো কবরে যাওয়া লাগবে যেদিন আপনি বুঝতে পারবেন সেদিন আপনি চোখ থেকে পানি সরে আল্লাহর কাছে তওবা করবেন তবে তওবা কবুল হওয়ার আগে আপনি যাদের মাল মাইরা খাইছেন যাদের সম্পদ আত্মসাৎ করেছেন যাদের হক মাইরা খাইছেন আগে হকদারের হক আদায় করেন যারা আপনার কাছে টাকা পয়সা পায় পাওনাদারের পাওনা পরিশোধ করেন তারপর জীবন থেকে যত ফরজ ওয়াজিব কর্মতরক করা হয়েছে এগুলো স্মরণ করিয়ে কাজ আদায় করেন জীবনে কোনোদিন যতদিন বেঁচে থাকবেন গুনাহ করবেন না এমন মন্দির প্রতিজ্ঞা যারা করিয়া তওবা করবে আল্লাহ পাক তাদের তওবা কবুল করবে কিন্তু সারা জীবন শুধু অন্যায় করলেন অপরাধ করলেন এতিমের মাল খাইলেন ভাবছেন আপনি তওবা করলেন আল্লাহ আপনার এমনি ক্ষমা করবে বলেন না কেন হযরত আলী বলেন যত মাল যার কাছ থেকে খাইছো ওই মালগুলো প্রত্যর্পণ করে দাও যাকে হাত দিয়ে আমার সো জবান দিয়ে কষ্ট দিছো তার কাছে গিয়ে নিজের জন্য তার কাছ থেকে দোয়া নাও তারপর তওবা কর আল্লাহ পাক তওবা কবুল করবে অতএব আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে সত্য কথা বলবে সঠিক কথা বলবে আল্লাহ পাককে যারা ভয় করে সামনের দিকে অগ্রসর হবে আমল করবে নেক আমল করবে আল্লাহ পাক বলেন তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মার্জনা করে দেব ক্ষমা করে দেব আ নবী উম্মত
আমরা তো সদা সর্বদা এই দোয়া রব্বের কাছে করি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটা ইমাম সাহেব পড়েনি বলেন না কেন এই দোয়াটা পড়েনি এই দোয়াটা পাঠ করিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহাস সালাম আল্লাহর কাছে তওবা করলেন আল্লাহ পাক তওবা কবুল করেন ইমাম সাহেবরা পড়ে আমরা তো সাথে সাথে পড়ি ঠিক না বেঠি কারণ সারা জীবন নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করেন কোন উপায় থাকবে আল্লাহ যদি রহমত না করেন রহম না করে কোন উপায় থাকবে নাকি অতএব যাদের আমলনামায় গুনাহ আছে আল্লাহর ভয় দিলের মধ্যে যাদের আছে যাদের আমলনামায় গুনাহ আছে আল্লাহকে ভয় করি আল্লাহর কবরকে ভয় করিয়া জাহান্নামকে ভয় করি আল্লাহর আযাবকে ভয় করিয়া আল্লাহর কাছে খাঁটি ভাবে তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করবে এই দুনিয়ার জমিনে আমাদেরকে যে সৃষ্টি করলেন আল্লাহ পাক বলেন যারা ইবাদত করবে যারা আমল করবে সে নিজের জন্যই করলো তার নিজের ফায়দা হবে তারই কল্যাণ হবে আমান আসনি আল্লাহ পাক বলেন আর যারা মন্দ করলো খারাপ করলো সেটার পরিণতিও সে নিজেই ভোগ করবে যে ভালো করলো নিজের জন্যই করলো আর যে খারাপ করলো অপরাধ করলো এটাও সে নিজেই ভোগ করা লাগবে হয়তো দুনিয়ায় নতুবা পরকালে এই জন্য ভালো করলে এটার প্রতিদানও আল্লাহ পাক আমাদেরকে দান করবেন যদি মন্দ করি এটার জন্য শাস্তি ভোগ করা লাগবে আর যদি দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর গোলামি না করে ইবাদত না করে আল্লাহর শানের কোন দিক দিয়ে একটুও কমতি হবে না কথা বলেন ঠিক না বেঠি অতএব আল্লাহর ভয় অনেক বিশাল বড় একটা সম্পদ এটা ভাববেন যে আমার তো মরণ হবে আমি তো মরে যাব আমি তো মরে যাব আপনার চাচা চলে গেল আপনার বাবা চলে গেল আপনার বড় ভাই চলে গেল আপনার মা চলে গেল আপনার বাকি তিনটা ভাই চলে গেল আপনি শুধু চার নাম্বার এখনো জীবিত আছেন তারা যে চলে গেলেন কি নিয়ে গেলেন এই যে পাঁচতলা বাড়ি করছে এটা নিয়ে গেছে এই যে চল্লিশ খানি জমি জোড়াইলো এটা নিয়ে গেছে ব্যাংকে যে পঞ্চাশ লক্ষ টাকা এটা নিয়ে গেছে বলেন তো কি গেল সাথে শুধু নেক আমল কি গেল বলেন না শুধু নেক আমল অতএব নেক আমল যার বেশি হবে নেক আমল নিয়ে যে কবরে যাবে তার কবলটা ভালো তবে বিশ্বনবী এক হাদিসে বলেন যে আমার উম্মতের মধ্যে ওই উম্মত সবচাইতে বেশি দরিদ্র বলবো কোন উম্মত শুনতে রাজি আছেন মোনাজাত দেয়া দেব এই হাদিসটা শেষ করি বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে ওই উম্মত সবচেয়ে বেশি দরিদ্র গরিব আর কি আমরা তো মনে করি যে ছেলে বিদেশে পাঠাইতে পারি নাই ব্যাংকে টাকাও নাই ঘরটাও ভালো না হ্যাঁ বৃষ্টি আসলে ঘরের ভিতরে পানি পড়ে আমরা মনে করি আমরাই গরিব এই অবস্থায় যারা বসবাস করে আমরা মনে করি করি সেই গরিব ঠিক না ঠিক বিশ্বনবী বলেন না সে গরিব না মূলত আসল গরিব ওই উম্মত যে উম্মত হাসরের ময়দানে নেকের বড় বড় পাহাড় নিয়ে আল্লাহর আদালতে দণ্ডায়মান নেকের বড় বড় পাহাড় নিয়ে আল্লাহর সামনে হাজির হবে যখন আল্লাহ পাক তার আমল নামাটা ওজন দিবে একশো জন লোক দাঁড়ায়া যাবে আল্লাহ এই ব্যক্তির কাছে পাঁচ লক্ষ পাই কেউ বলবে চার লক্ষ কেউ বলবে দুই লক্ষ কেউ বলবে এক লক্ষ কেউ বলবে পঞ্চাশ হাজার কেউ বলবে বিশ হাজার কেউ বলবে দশ হাজার পাঁচ হাজার এভাবে
বলতে বলতে 100 জন আল্লাহ বলবেন ও ফেরেশতারা দুনিয়ায় টাকা নিছে আখেরাতে তো টাকা নাই আখেরাতে সম্মান করা হবে কি দিয়া বলেন নেক দিয়া কি দিয়া নেক দিয়া ফেরেশতারা 5 লক্ষ টাকার বিনিময়ে কি পরিমাণ নেক হয় ওই বান্দারে দিয়ে বিদায় করো এইভাবে বিদায় করতে 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 তার সব নেকের পাহাড় শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে 100 জন চলে যাবে আবার 10 জন হাজির আল্লাহ এই ব্যক্তি আমার বাজারে একটা গোস্তের দোকান ছিল সে আমার কাছ থেকে 15 কেজি 20 কেজি 30 কেজি গোস্ত নিয়া নিয়া টাকা দিবে দিবে ভাব কিন্তু টাকা দেয় নাই এখনো তার কাছ থেকে 40,000 টাকা পাই আল্লাহ আমি বাজারে মাছ বিক্রি করতাম সে আমার কাছ থেকে বড় বড় মাছ নিয়া নিয়া বলতো এক মাস পরে দেব এইভাবে আমারে টাকা ঘুরাইতে ঘুরাইতে আমার টাকা দেয় নাই আমি তার কাছ থেকে 20,000 টাকা পাই আরেকজন বলবে মুদিমালের ব্যবসায়ী বলবে আল্লাহ চালের বস্তা নিয়া আমার টাকা দেয় নাই কে বলবে আটার বস্তা নিয়া আমার টাকা দেয় নাই কেউ বলবে আল্লাহ চিনি নিয়া মুড়ি নিয়া আমার টাকা দেয় নাই কেউ বলবে বিস্কিট নিয়া আমার টাকা দেয় নাই সমাজে এমন ভালো মানুষ আছে নি এমন ভদ্র আছে নি আল্লাহ প্রত্যেকটা সমাজে আছে ঠিক না বে ঠিক আল্লাহ হেদায়েত দান করুক ভাইজান শুনে রাখেন আল্লাহ বলবে ও ফেরেশতারা ব্যাপার কি বুঝলাম না আমলনামায় কি নেক আছে আল্লাহ একটা নেকও নাই তো এখন কি করবা কি করবা ওয়ালা ইউজলামুনা ফাতিলা আল্লাহ বলবেন ওই হাসরের দিন খেজুরের ভিতরে যে বিচিটা আছে না বিচিটার উপরে দেখবেন একটা ফাতলা সাদা পর্দার মতো ওয়ালা ইউজলামুনা ফাতিলা মুফাসসিরে কেরাম বলেন এই ফাতিলা শব্দের এটাই অর্থ এটাই ওই খেজুরের ভিতরে যে আটিটার উপরে মানে বিচিটার উপরে যে পাতলা একটা পর্দার মতো আল্লাহ বলেন ওয়ালা ইউজলামুনা ফাতিলা সেদিন তোমাদের উপর এই পরিমাণ জুলুম হবে না আল্লাহ বলেন এই পরিমাণ আমার বান্দাদের প্রতি কোনো জুলুম আমি আল্লাহ করব না ন্যায় বিচার করব এজন্য আল্লাহ বলেছেন যারা দুনিয়ায় ন্যায় বিচার করবে ওরা আরশ আযিমের ছায়ার নিচে আমি আল্লাহ তাদেরকে হেমেল হাওয়া খাওয়াবো সুবহানাল্লাহ যারা দুনিয়ায় ন্যায় বিচার করবে ন্যায় বাদশা যারা এবার সমাজের ওয়ার্ডের মেম্বার সাহেব যদি ন্যায় বিচার করে উনিও একজন ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি ন্যায় বিচার করে উনিও একজন এমপি সাহেব যদি ন্যায় বিচার করে উনিও একজন দেশের প্রেসিডেন্ট যদি ন্যায় বিচার করে এরকম এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ ডাইকা ডাইকা আর শাজিমের ছায়ার নিচে বসায়া দিবেন যেদিন সূর্যটা অর্ধহাত মাথার উপর চলে আসবে আল ইমামুল আদল আল ইমামুল আদল যাই হোক বলছিলাম যে কথা তখন ফেরেশতারকে আল্লাহ নেক নাই আল্লাহ বলবেন ঠিক আছে এক কাজ করো ফাউনাদার যেহেতু ফাউনাদার তারে তো বিদায় করতে হবে এই যে 40,000 20,000 10,000 5,000 2,000 1,000 500 10 টাকা 20 টাকা 50 টাকা এই পরিমাণ যেহেতু নেক নাই এই এবার গুনাকে মাইনাস করো এই টাকা দিয়া গুনারে মাইনাস করো তার আমলনামা থেকে কি 10,000 20,000 টাকার বা 40,000 টাকার গুনা মাইনাস করো এই গুনা আইনা মাইনাস কইরা ওই যার কাছে পায় তার আমলনামায় যোগ করো কথা কি বুঝাইতে পারছি তো এভাবে ওই নাফরমানের যে হাসরের ময়দানে গুনার পাহাড় নিয়ে দাঁড়াইছিল আরে নেকের পাহাড় নিয়ে দাঁড়াইছিল এবার নেক শেষ নেক নাই এবার ওই বান্দাদের যারা তার কাছে টাকা পয়সা পায় এবার ফাউনাদের আমলনামা থেকে গুনাহ মাইনাস হইয়া তার আমলনামায় যোগ হবে বিশ্বনবী বলেন যোগ হইতে 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 গুনাহের বড় বড় পাহাড় হয়ে যাবে নবী বলেন ওই উম্মত হইল দরিদ্র উম্মত ঠিক না বে ঠিক কেন দরিদ্র বলছেন যে এক সময় নেকের পাহাড় নিয়ে দাঁড়াইছিল আফসোসের বিষয় এখন নেক নাই গুনার পাহাড় হয়ে গেছে আমার ভাইরা অতএব এক টাকা পরিমাণ যদি কোনো মানুষ কোনো মানুষের মেরে খায় এই গুনাহ নিয়ে যদি কবরে যায় এক আল্লাহর ওলি বলছেন যে হাশরের ময়দানে তার জীবনের 70 রাকাত ফরজ নামাজের সওয়াব দিয়ে দিতে হবে এক টাকার বিনিময়ে কোনো মালের কোনো মানুষের এক টাকা সম্পদ টাকা পয়সা আত্মসাৎ করা যাবে আত্মসাৎ করে কারে দিয়ে যাবেন কোন
যদি একটা ঘর বানান বিল্ডিং তৈরি করেন আপনি কি সারা জীবন থাকতে পারবেন বলেন না এই যে মানুষ থেকে চিন্তাই করে এতিমের মাল গরিবের মাল জনগণের মাল এগুলি যে লুটপাট করে আপনি যে সংসার চালান বাজার করেন নিজে খান ইন্ডাস্ট্রি দেন বিভিন্ন কোম্পানির মালিক হন আচ্ছা বলেন এই যে সংসারে খরচ করেন আপনার বিবিরে একবারও জিজ্ঞাসা করেন জীবনে ও বিবি ও সন্তান আমি তো এই টাকাটা অবৈধভাবে রোজগার করে আনলাম খরচ করে তোমাদের জন্য রিজিক আনলাম হ্যাঁ বলে হাশরের ময়দানে কিন্তু এই পাপের ভাগ কিন্তু তোমরাও নিতে হবে জীবনে জিজ্ঞাসা করে দেখেন আল্লাহর কসম করে বলি ওই নারী যদি ভালো হয় ওই সন্তান যদি ভালো হয় জীবনে বলবে না যে হাশরের ময়দানে আব্বা আপনার পাপ আমরাও ভাগাভাগি করে নেব বিবি বলবে আমি কি তোমারে বলছি চুরি করে ডাকাতি করে আমারে খাওয়াও সন্তান বলবে আব্বা আমি কি তোমাদেরকে বলছি তোমারে বলছি কোনদিন যে তুমি চুরিদারি করে হারাম ভাবে রোজগার করে আমাদেরকে খাওয়াও আমরা তো কোনদিন তোমারে বলি নাই আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক দ্বীনের সহিহ বুঝ দান করুক আর আল্লাহর ভয় আমাদের সবার দিল আল্লাহ ফায়দা করুক বলেন আমিন